মেয়েটির বয়স ১৯, কিন্তু মুখটা দেখতে পূর্ণাঙ্গ একটি নারীর মতো, আর মাথা ছাড়া শরীরের বাকি অংশ কয়েক মাসের শিশুর মতো। গোল একটা গামলার মধ্যেই তার জীবন আটকে আছে। সে উঠে দাঁড়াতেও পারে না, কোনো কাজও করতে পারে না। রহমা হারুনা নামের ওই কিশোরের মাথা ছাড়া শরীরের আর কোনো অঙ্গই স্বাভাবিক নয়। সে চলাফেরা করতে পারে না বলে বাধ্য হয়ে তাকে গামলার মধ্যে রাখা হয়। তার মা একটা বড় গামলার মধ্যে নিয়ে তাকে পুরো গ্রাম ঘুরে বেড়ান। সারাটা দিন ওই গামলার মধ্যে কাটে তার। অন্য শিশুদের মতো স্বাভাবিকভাবেই জন্মেছিল রহমা। মাত্র হাত পা গুলো নড়াচড়া করতে শিখেছিল, কিন্তু যখন তার বয়স ৬ মাস তখন থেকে বিপত্তি শুরু হয়। রহমার মা ফাদি জানান, ৬ মাস বয়সে মাত্র বসতে শিখেছিল রহমা, কিন্তু তখনও সে হামাগুড়ি দিতে পারতো না। হঠাৎ করে সে জ্বরে আক্রান্ত হয়, এরপর তার পেটে ব্যথা শুরু হয়। এই সামান্য অসুখের পর থেকেই তার হাত পা নাড়াতে পারছিল না, তেমন বড় কোনো রোগ ধরা পড়েনি। তবে সেই সময় থেকে তার শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়ে যায়। তার মাথা পূর্ণাঙ্গ কিশোরীর মতো হলেও পুরো শরীর সেই ৬ মাসের শিশুর মতোই থেকে যায়। হাত পা বা শরীরের কোনো অঙ্গেরই পরিবর্তন ঘটেনি। রহমা তার সেবা যত্ন ও প্রতিনিয়ত তার দেখাশোনার জন্য নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। সে জানায়, আমার যা আছে তার জন্য সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ। আমি একটি ব্যবসা শুরু করতে চাই। আমি একটি মুদির দোকান দিতে চাই। আমি চাই লোকজন সেখান থেকে জিনিসপত্র কিনবে। সে আরো বলে, আমার পরিবার আমাকে অনেক সহযোগিতা করেছে। আমার যখন যা প্রয়োজন তারা আমাকে তাই দিয়েছে। অনেক চিকিৎসার পরেও রহমার অবস্থার কোনো উন্নতি হয়নি। ঠিক কি কারণে তার অবস্থা এমন হয়েছে তা চিকিৎসকরাও ধরতে পারেনি। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, সাথে বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না। ধন্যবাদ।